অত্যন্ত গুণী আমাদের সবাই প্রিয় স্নেহভাজন নজরুল মোর্শেদ প্রকৃতির আছেন প্রধানত হিসাবে যিনি অনেকগুলি ঐতিহাসিক রায় দিয়ে জাতিকে সম্মানিত করেছেন সেই জনাব ভদ্র সাহেব আজকের এই অনুষ্ঠানের প্রধান অতিথি নজরুল মোর্শেদকে ধন্যবাদ জানাই এই জন্য যে সঠিক লোককে আজকের অনুষ্ঠানে প্রধানতি করেছেন এই জন্য যে তিনি যে সমস্ত যুগান্তকারী রায় দিয়েছেন তার জীবদ্দশায় হাইকোর্টের চিফ জাস্টিস হিসাবে এবং তার আগেও বঙ্গবন্ধু হত্যা মামলা থেকে শুরু করে সব জায়গায় সেটা আমরা চিরদিন মনে রাখব এদেশের মানুষ আরও আছেন আমাদের সবাই পরিচিত একটু আগে যিনি বক্তব্য রাখলেন জনাব আব্দুল মতিন খুরশিদ সংসদ সদস্য আরও আছেন আমাদের অত্যন্ত স্মার্ট ব্যারিস্টার সেক্রেটারি অফ দি বার আমাদের খুকুর সাহেব সর্বোপরি যিনি মানবতার কথা বলেন মানুষের কথা বলেন সমাজের কথা বলেন ধর্মনিরপেক্ষ কথা বলেন আইন আইনের শাসন সামাজিক শাসনের কথা বলেন সেই মুস্তাফিজ মামুন সাহেব আমাদের সামনে আছেন ছিলেন যাই হোক সর্বোপরি যার সম্বন্ধে আমি যার জন্য এখানে আসা আমাদের আমাদের ট্রেইলার আমাদের কি বলব আমি তার সম্বন্ধে একটি কথা মনে করে সেই যে ব্রিটিশ ন্যাশনাল ছিলেন আমরা কিন্তু বাংলাদেশে এখন আমি বলবো আজকের মাদাম তেসের কথা বলা হচ্ছে অবশ্যই তিনি পূজনীয় স্মরণীয় ব্যক্তি ইনি কিন্তু বাংলাদেশের মাদাম তেরেসা হলেন আজকের থেকে আজকে আমি আর তার সম্বন্ধে কি বলবো সবাই বলছেন আমি শুধু দুইটি কথা বলতে চাচ্ছি মোস্তফিজ মামুন সাহেব বলেছেন মানব কল্যাণের কথা আমরা বলি রাষ্ট্রের থেকে কিন্তু মানব কল্যাণের ব্যাপারে সেভাবে কিন্তু পদক্ষেপ নেওয়া হয় না তা আমি শুধু একটি কথা উত্তর নয় এটা সঠিক ইনি বলেছে মানব কল্যাণ জনস্বার্থে যেটা বলি যেরকম চিকিৎসা শিক্ষা বাসস্থান এইগুলোর জন্য প্রচেষ্টা যদি থাকে সে প্রচেষ্টা কিন্তু চলছে যেরকম কমিউনিটি ক্লিনিং হয়েছে আপনার শিক্ষা ব্যবস্থার জন্য ৪.৫ কোটি বই দেওয়া হচ্ছে এইগুলি করে কিন্তু সাধারণ মানব কল্যাণের মধ্যে কিন্তু এসছে এবং আমি অবশ্যই বলবো এটা আগামীতে আরো বেগবান হবে আরো প্রসারিত হবে এই আশা আমি করতে পারি আরেকটি কথা বলতে চাই সেটা হচ্ছে যে আজকের যে উদ্যোগ মন্ত্রী বসু সাহেব নিয়েছেন পাবলিক লিটিগেশনের মামলা প্রায় করেন আমি তাকে আমাদের এলাকার মানে আমাদের অঞ্চলের কৃতি সন্তান প্রায় আমি তাকে বলি যে এক কথা বলতে গেলে আরেকটা কবির কথা মনে পড়ে গেল আমি আরেকদিন এখানে বলেছি বিখ্যাত উর্দু কবি যিনি অত্যন্ত প্রিয় ছিলেন জওহরলাল নেহরু যার নামে দিল্লিতে গালেব একাডেমি করেছেন তো আমি মন্ত্রী মোর্শেদকে এই দোয়াটা করবো অনেক বড় সিনিয়র হিসেবে আমি তার বয়সে তুম জিও হাজারো সাল আর তুম জিও স্যাকড়ো সাল হরেক পালকা উমর হয় এক সাল আর বেঁচে থাকো তুমি অনেক বছর প্রত্যেক মুহূর্তের বয়স এক বছর হোক এটাই আমি চাই এই দোয়া আমরা করলাম কাজেই আজকের আমি এই অনুষ্ঠানে মূলত যার যারের কেন্দ্র করে তাকে আমি ধন্যবাদ জানাচ্ছি আমি আশা করব যে তিনি এদেশে আছেন আমাদের বাংলাদেশি হিসাবে আছেন এবং আমি অভিভূত হয়েছি সেখানে কিছু কর্মকাণ্ড দেখে আমি ইচ্ছা পোষণ করছি সবাইকে আপনারা তিনি ওনাদের যে সিআরপি সেন্টারে যাওয়ার জন্য সবাইকে আমন্ত্রণ জানিয়েছে আমি পাশে বসে কথা বলছিলাম যে আমরা সবাই মিলে যাবো দেখবো যে একজন বিদেশি এসে এই দেশে নাগরিকত্ব গ্রহণ করে কিভাবে জনস্বার্থে জনসেবা করছেন হি ইজ এন এক্সাম্পল টু আস টু দি নেশন এজ এ হোল সবাইকে ধন্যবাদ আর শেষ কথা হলো যে রায়গুলি হয়েছে পাবলিক লিটিগেশনের মামলায় বা মন্ত্রী মোর্শেদের মামলা করেছেন আরো অনেকে করেছেন সেই মামলাগুলি আমাদের ব্যবসায়ের খবরে বলেছেন ইমপ্লিমেন্টেশন কার্যকর করার ব্যাপারে আমাদের সদিচ্ছে কোনো অভাব নেই
কিন্তু সেখানে কত ব্যুরোক্রেটিক চালবাজি আছে যে কারণে সেগুলো হয় না এবং যখন হয় না তখন কিন্তু আইনের আশ্রয় নিতে পারি আমরা বা এই সর্বে কোর্টের দৃষ্টিকোণ আনার জন্য যাই হোক আমি ধন্যবাদ জানাচ্ছি আরেকবার শেষে মন্ত্রী মুর্শিদকে যে ধরনের অনুষ্ঠান করার জন্য নিজের আগে হইতে এইভাবে যা দেশের জন্য জনগণের জন্য সাধারণ মানুষের জন্য দুস্থ মানুষের জন্য কাজ করেন তাদের সব পুরস্কৃত করেন তার সম্মানিত করেন আমরা সবাই সম্মানিত হব সবাইকে ধন্যবাদ সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম।